নমস্কার বন্ধু, আমি লিও আর আপনারা দেখছেন লিও স্পিজন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের লাউহাটি অঞ্চলে। লাউহাটি অঞ্চলে কার বাড়িতে? মিজা ভাইয়ের বাড়িতে। মিজা ভাই খুব ভালো পায়রা উড়াচ্ছে, খুব ভালো জেনারেশনও আছে, তার নিজের একটা নিজস্ব একটা জেনারেশন বলতে আমরা যেটা বুঝি সেই জেনারেশনও রয়েছে। তো আসুন আমরা মিজা ভাইকে ডেকে নেবো। মিজা ভাই আর ঋত্বিক ভাই, এই দুজন। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনকেই ডাকবো, দুজনই আসুক। তো একটা জিনিস বলো আমাকে, যে তোমরা এই পায়রা কত বছর ধরে করছো? খাটাখাটি, গমের দাম বেড়ে গেছে, খাবারের দাম বেড়ে গেছে, নিজে খাটতে পারলে সব ঠিক, না খাটতে পারলে কিছুই না। বাহ, আর প্রথমে কি পায়রা থেকে শুরু করেছিলে? যেগুলো আমাদের ট্রেনিং এ খুব ইজি হয় মানে এখানে আমাদের উল্টোডাঙ্গা যে তপন সাহা, তপনদা, তপনদার ব্লাড লাইন ও পায়রা কিছু রয়েছে, এবং মিজাদার কিছু নিজের ঘরে নিজস্ব ব্লাড লাইন, ওল্ড ব্লাড লাইন, লাল লাল মেনলি নাকি, লাল মেন লাইন, তো সেটা রয়েছে। তো চলো বন্ধুরা আমরা কথা কম বলে এবার পায়রা দেখার দিকে একটু এগিয়ে যাই। তো এটা প্রথম কি পায়রা? এটা ম্যাড্রাস পায়রা। এটা ম্যাড্রাস, এটা চটিয়াল আছে, একটা চটিয়াল, একটা নাড়া মাথা। বা কোন ব্লাড লাইন বা কি সেটা কি বলা যাবে? এটা তপনদারি লাইন আছে, মিজাদার ঘর থেকেই নোমা এটা, আর এটা অনেক দূর থেকে জানা, এটাও তপনদার লাইনই বলেছে। এবার যা আছে ভেতরে আছে, যা আছে ভেতরে আছে, মানে বাচ্চা কাচ্চা দেখলে তখন বাচ্চা কাচ্চা আমার রেজাল্ট পেয়েছি, স্যাটিসফাই। হ্যাঁ বাহ, 5-6 ঘন্টা উড়ে বাচ্চা। তাহলে আমরা সিঙ্গেল পায়রা করে একটু দেখতে থাকি এক একটা। হ্যাঁ তাহলে আগে নট, আগে মাদিটা দেখাই তাহলে। এই মাদি, বাহ মাদির লেজ, লেজ সুন্দর। আচ্ছা এটাও কি ম্যাচ খেলেছিল নাকি? হ্যাঁ এটা খেলা, এটা ম্যাচের পায়রা। বাহ, 11 ঘন্টা, কত সুন্দর, 11 ঘন্টা, 11 ঘন্টা, 11 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ এটা অবশ্যই দেখাবো বন্ধুরা, যে ইচ্ছা থাকলে কোন জায়গা থেকেও খেলা যায়। এটা হচ্ছে ওই মাদিরি নর পায়রা, এটা চটিয়াল, এটা চটিয়াল, সুন্দর একদম দম ফুলেজ। ডানাটা কাটা আছে, না না বিডার পায়রা নাকি? বিডার পায়রা, এটা বিডার পায়রা। আচ্ছা আচ্ছা, পাঞ্জারা একটু দেখুন। আচ্ছা সুন্দর পাঞ্জারা, সুন্দর পায়রা, চোখটা আট পায়রা একটু দেখি, পায়রা হেডলাইনটা খুব ভালো লাগলো, সুন্দর। আর ছোট্ট একটু চটি, বাহ পায়রা ছেলের স্ট্যান্ডিংটা দেখা যায়। বন্ধু তার আগে একটু তাওয়াটা একটু দেখাই, যে দুজন বন্ধু মিলে এই জায়গা থেকে পায়রাবাজি করছে, দেখেছেন চারিদিকে, এইখান থেকে এই একটা মাত্র তাওয়া। আর লাইট, মানে এই লাইটটার কথা বলছিলাম, লাইট, এই লাইট, আর বোমার উপরে একটা লাইট দিতাম,
মানে এই রকম জায়গা থেকে দাঁড়া করছে নাইটটা সেটিং করা নেই আমার এই লাইটেই মানে সুন্দর মধ্যে নেবে সুন্দর মধ্যে পায়রা নেমে যায় মানে রাত হলে পায়রা যদি কোনো ভাবে আকাশে থেকে যায় পরের দিন খবর না নেবে যায় নেমে যায় নেবে যায় থাকে না আকাশে না ফাস্ট হাওয়া হচ্ছে টিনের ওখানে এই টিন আচ্ছা আচ্ছা ফাস্ট হাওয়া হচ্ছে এটা পাশে একটা বড় বিল্ডিং এটা মামারই ঘর আচ্ছা আর এটা হচ্ছে দাদা সেকেন্ড টাওয়ার বাহ সুন্দর পরবর্তী আরেকটা পায়রা দেখো পরবর্তী আর একটা পেয়ার দাদা দেখাচ্ছে এটা কি নিজেদা নিজস্ব সবই ওর পুরনো লাইনেরই পায়রা আচ্ছা মানে এইটাই হচ্ছে ওই পুরনো লাইনের পায়রা পুরনো লাইনের মেন নলের বাচ্চা এই একটা আছে এই একটা আছে আচ্ছা মানে এই দুটো হচ্ছে এক পেয়ার পেয়ার আচ্ছা তাহলে আগে মাটিটা দেখি হ্যাঁ মাটিটা দেখেন মাদিও ওড়ানো ওড়ানো আছে এও 11 ঘন্টা বেশি বেশি আমি বলি না মানে কেউ যদি কালার দেখে বিচার করতে যায় তাহলে বোধ হয় পায়রা কেউ নেবে না না কিন্তু উড়ান 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 সেই উড়ানে কোনো কম্প্রোমাইজ না না উড়ানে কম্প্রোমাইজ নেই বাহ সুন্দর পায়রা বুঝা ভাই এগুলো কালেকশন কোথা থেকে যদি একটু বলতে পারো এই আমার অনেক ছোটবেলার পায়রা মানে প্রথম দিককার পায়রা 10 বছর আগেকার পায়রা এদের মানে দাদু আমার কাছে এখন আছে বাহ বাহ একদম বন্ধ লেগেছে মানে এটা হচ্ছে সম্পূর্ণ মিজা মিজা লাইন ওল্ড লাইন এখানে এই পড় ফেলেছে দেখিয়ে দিচ্ছি সুন্দর ভাই এদিকে পড়টা দেখতে পারেন তার বয়স হচ্ছে 6 বছর 6 বছর পরে আমি ডাঙা টেনে উড়িয়েছি এবারে ম্যাচে আমার পায়রা লাস্টে দেখেছি পায়রা আরে চোখটা আরে পরে একটু দেখি একটু আগে পায়রাটা দেখলেন বন্ধুরা এটা হচ্ছে ওড়ি নর একদম কাঁচা হলুদ চোখের সত্যি তাই একদিকে চোখটা দেখো সব রাউন্ড কাটি আছে এটা বিটার পায়রা তার জন্য হ্যাঁ ওর জন্য লেজটা কাটা আছে পরবর্তী আরেকটা পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন আই কালো দানা দাদা বলছে পারদরে মাদারটা সেরাম চোখটা আসেনি তো মাদারটা একটু পুরনো টাল আছে ডিম বাচ্চা রকে ডিম বাচ্চা ডবল ডবল বাচ্চা তাহলে বাহ তাহলে তো কোনো অসুবিধার হওয়ার কথাই নেই এর বাচ্চা আমাদের পাড়ায় একদম কম দামেই ছেড়েছি রিসেন্টলি বাহ মানে চোখ আসবেই পায়রাট চোখ যা চোখ আছে চোখ এরকমই আসবে আর উড়ানটা হবে উড়ান একদম ফাটান উড়ান বাহ তাহলে একটু মাদিটা আগে দেখি এই মাদির চোখ আরেক দিকে চোখটা দেখি পায়রা চলে গেলে আর এই পায়রা পাওয়া যাবে না ওই কারণের জন্য দাদা সর্ব দিক থেকে সেফটি নিয়েছে এই পায়রা বোধহয় বেশি ওড়াও নি তুমি না ওই জন্য এর বাচ্চা উড়িয়ে সাকসেস বাচ্চা সাকসেস বাহ নটটা দেখি
একটা মন্ডি সাদা জিরা পায়না সুন্দর আর দিকে ছোট পায়না বিডিং এ রয়েছে একদম পুরো কড়া পাঞ্জাব পেয়ারটাও দেখেনি তো পেয়ারটাও দেখ পরবর্তী আটটা পারে পরবর্তী হলো সিঙ্গেল আছে গো আচ্ছা এটা সিঙ্গেল নট না মাদি এটা নট আছে এটা নট পড়ে না এটা কালো দানা হালকা আছে আরেকদিকে চোখটা দেখো পায়রা হেভি ছটফটে পায়রা সুস্থ থাকলে ছটফট করবে পায়রা সুস্থ আছে পাঞ্জারে একটা দেখি একদম প্রশ্ন শুকনো একদম সুন্দর পায়রা ছিল স্ট্যান্ডিংটা দেখো লেজও বন্ধ হলে পায়রা ছিল স্ট্যান্ডিংটা দেখো ভালো উড়েছে ঠিক আছে দেখে নিয়ে আসা এই বাচ্চা বাচ্চা সাত ঘন্টা উড়া আছে এই বাচ্চা চার বছর বয়স এই পেয়ারের বাচ্চা কোন পেয়ার মানে তো এইটা মানে এই এর পেয়ার মাদাই ছিল আচ্ছা নটটা ছিল ওই অন্য আচ্ছা আচ্ছা মানে নরমাদি দিয়ে ঘোরানো তার বাচ্চা সাত ঘন্টা উড়া অনেকটাই ছোট সুন্দর পানা এই সুন্দর পাহাড় ডানাটা একদম সুন্দর এসছে মেবি ডানাটা সেম বাহ সাদা হয়ে যাবে নাকি হ্যাঁ সাদা হয়ে যাবে এদিক তো সাদা ফেল চাই তো সাদা সাদা একটা জিরা আসার সম্ভাবনা আছে জিরা কালো হ্যাঁ জিরা কালো মানে পায়রাটা একটু কুরুসেও আছে এই পায় বাচ্চাটা মানে সাফ করবে আস্তে আস্তে হ্যাঁ পাঞ্জা রাখতে মানে এখন তো সাত আট ঘন্টা গেলেই মানে লোকের মাথায় একটা জিনিস আছে যে গুলি এটা গুলি দিয়ে সাত ঘন্টা না বম ছাড়া নরমাল জাস্ট দানা মাত্র সামথিং আচ্ছা মানে গুলি না যেটা খাওয়া দাওয়া ট্রিটমেন্ট যেটা হয় সেটা দেই হ্যাঁ হ্যাঁ বাহ 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 পায়রা কি ছাড়বো ছেড়ে দেখি না না ফ্লাই ফ্লাই দেখি না এখন ওয়েদার প্রচুর খারাপ তাহলে তো এটা হয়ে গেল তাই তখন তো ডাইরেক্ট পায়রা এটা আছে মানে এটা এক পেয়ার এই হচ্ছে এটা বিক্রি নেই সেলে নেই এটা সেলে নেই এটা শখের জন্য শখের আমি দেখা শুধুমাত্র শখের শখের জন্য দাদা দেখাচ্ছে এটা এটা এক পেয়ার এখন ফুল ডিম তারায় আছে বাহ তাহলে তাড়াতাড়ি ছেড়ে আমরা মালিককে একটু দেখিয়ে দিই না নটটা ছাড়ি হ্যাঁ নটটা ছেড়ে মালিক থেকে আলাদা হতেই চাইছে না এই মাদি এটা হচ্ছে মাদি হ্যাঁ দেখুন মানে ওর মাদিকে যেহেতু দাদা আটকে রেখেছো ওইখান থেকে নড়ছে না নড়ছে না এই মাদি এ তুই শোন না কি মানে ও চাইছে মাদিকে ছেড়ে দাও হ্যাঁ এই আবার আসবে আরে বাবা এই আমরা এইভাবেই দেখাই এই হচ্ছে ডানার এই হচ্ছে ফেদারটা এটা দাড়ি আমার এই মারিস না স্যার পারে লেজটা একটু দেখো লেজ বন্ধ বাহ তাহলে এটা ছেড়ে দিই আমরা নটটাকে দেখাই মাদিটাকে আটকানো ঠিক হবে না এই মাদাটা 43 ডিগ্রি যখন গরম পড়ে তখন হচ্ছে 8 ঘন্টা নরে খোলা মানে হালকা খোলা আছে লেজ নরে হালকা খোলা মানে চোখটা খুলে
না খুব শখের পায়রা আরেক দিকে চোখটা দেখো এটা টেস্টের জন্য দিয়েছিলাম তাই ডানা একদিকে ফেলেছে বলে দশ ঘন্টা উড়েছে নাবি দিয়েছি এরা আর ম্যাচে দিইনি ছেড়ে পেয়ারটা দেখি এই হচ্ছে দাদার ঘরের দুটো বাচ্চা বাচ্চা দুটো দেখুন বন্ধুরা মানে পুরোপুরি হ্যান্ড পেইন্টিং এর উপর দাদা এত সুন্দর সুন্দর যে পাড়া আমরা দেখলাম এত সুন্দর সুন্দর ব্লাড লাইনে তপনদার ব্লাড লাইন এবং মিজা ভাইয়ের নিজস্ব ব্লাড লাইন এগুলো যদি আমার মতন যদি আরও কেউ যদি পাড়া নিতে চায় তাদের জন্য কি এগুলো সেল হবে হ্যাঁ অবশ্যই হবে মানে আসলে মোটামুটি পাড়া বাচ্চা পাওয়া যাবে ধাড়ি পাড়া খুবই কম দামে মানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে দাদা দিয়ে দেবে বলছে তো বন্ধুরা একটু দাদার ফোন নাম্বারটা আমি একটু জানতে চাইবো 6291 8204 8989 কোন সময় ফোন করলে বিরক্ত হবে না তুমি যে কোনো টাইমে ফোন করতে আচ্ছা যে কোনো টাইমে দাদাকে ফোন করে নেবেন এই পার্টটা হচ্ছে আমরা যে বললাম যে মিজা ভাইয়ের বিশিষ্ট বন্ধু ঋত্বিক দা তো ঋত্বিক ভাইয়ের বাড়িতে এই পার্টটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর পাড়ার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার এগারো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন